প্রায় মসজিদে দেখা যায় লেখা থাকে লালবাতি জ্বলা অবস্থায় সুন্নতের নিয়ত করিবেন না, এটা কতটা যৌক্তিক? লালবাতি জ্বলা অবস্থায় নামাজের নিয়ত করবেন না, এই লিখে দেওয়ার কোন একটা প্রয়োজনীয়তা, কোনো যৌক্তিকতা এখন অন্তত নাই। নামাজের জামাত শুরু হবে ধরুন 1:15, এখন কেউ এসে নফল বা সুন্নতের নিয়ত করবে আর বাকি আছে 1 মিনিট, তো 1 মিনিটে নিয়ত করে সে তো নামাজ শেষ করতে পারবে না, তাই না? তো এই মুহূর্তে তাকে শুধু এই বার্তাটা জানানো যে ভাই নামাজের বাকি আর আধা মিনিট আছে বা 1 মিনিট আছে বা 1 মিনিট আছে বা কয়েক সেকেন্ড আছে, আপনি এই মুহূর্তে নামাজের নিয়ত করিয়েন না। তো এটা মৌলিকভাবে খারাপ কিছু না যে সে দাঁড়িয়ে অপেক্ষা করবে যেহেতু কয়েক সেকেন্ড আছে, কথা কি বুঝাতে পারছি? কিন্তু যেহেতু এখন নামাজের জামাত কয়টায় হয় প্রত্যেকটা মসজিদের সামনে লেখা আছে না নাই, তাহলে এটা যে কারোর জন্য সহজ। অনেক মসজিদে তো 4-5 মিনিট আগে থেকে লাইট জ্বালায় রাখে, লালবাতি আছে না নাই, এটার কোনো প্রয়োজন? বরং যদি কারোর হাতে 1.5 মিনিট সময়ও থাকে সেও নামাজের নিয়ত করে ফেলবে, কারণ তার তাহিয়াতুল মসজিদ পড়া লাগবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা দাখাল আহাদুকুম মসজিদে ফালা ইয়ারকা ফালা ইউসাল্লি ফালা ইয়াকউদ হাত্তা ইউসাল্লি রাকাতাইন, কেউ যদি মসজিদে প্রবেশ করে সে 2 রাকাত নামাজ পড়া ছাড়া যেন না বসে। এই তাহিয়াতুল মসজিদের গুরুত্ব তো আজকাল আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গুরুত্ব দিয়েছেন যে ওই 2 রাকাত পড়া ছাড়া যেন কেউ না বসে। তাহলে আপনি 2 মিনিট টাইম আছে, 1.5 মিনিট টাইম আছে, আলহামদুলিল্লাহ নিয়ত করে ফেলেন। এখন মুশকিল হলো ওই আগে থেকে লালবাতি জ্বালায় ধুয়ে দেয়, মানুষ তাহিয়াতুল মসজিদ পড়তে পারে না, ঠিক না? ঠিক, একটা সময় আপনার একেবারে লাস্টে কয়েক সেকেন্ড আগে একবার লাস্ট মোমেন্টে আপনি বার্তা দিলেন যে ভাই এখন জামাত শুরু হবে, জাস্ট বার্তা আপনি দিলেন যে কোনো ভাবে, সেটা দেওয়া জায়েজ হতে পারে। বাট এটা যখন আপনার টাইম লেখা থাকে, ঘড়ির সামনে থাকে, তখন আর এটা বলার কোনো প্রয়োজন, আর বিশেষ করে 4-5 মিনিট আগে থেকে তো লেখার বা এই লালবাতি জ্বালানোর কোনো যৌক্তিকতা থাকতে পারে। অতএব আমরা মসজিদে ঢোকার পরে তাহিয়াতুল মসজিদে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, আমি একজন ভার্সিটির ছাত্র, আমার পরিবেশ ও পরিস্থিতিতে আমি দিনের অপরিহার্য হুকুমগুলো ঠিকমতো পালন করতে পারি না, এক্ষেত্রে আমার জীবনকে কিভাবে এবং কোন অভ্যাসের মাধ্যমে দিনের পরিপূর্ণ কাঠামোর দিকে নিয়ে আসতে পারি? ভাইরা আমার, যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন তাদের জন্য সেই পরিবেশে ইমানের উপরে থাকাটা খুবই চ্যালেঞ্জিং, কারণ সেখানে একদিক থেকে শিক্ষার নামে নাস্তিক্যবাদ ঢুকানো হচ্ছে। অনেক কলেজ ইউনিভার্সিটিতে কোনো কোনো টিচাররা শিক্ষাদানের নামে সন্তানদেরকে রীতিমতো তাদের ধর্মীয় বিষয় আসে খোঁচাখুচি করে তাদেরকে নাস্তিক বানানোর পায়তারা করে। আবার সেখানে সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ, মুসলমান বলেন হিন্দু বলেন, এদেশে বিষয়ক মানুষ ধর্মপ্রাণ, সেখানে সন্তানদেরকে নাস্তিক বানানোর জন্য নানামুখী আয়োজন সেখানে আছে। এরপরে আসুন সেখানে চোখের জেনার অবাধ এবং অবারিত সুযোগ, এটি অনেক যুবকের চরিত্রকে নষ্ট করে দেয়, আখলাক নষ্ট করে দেয়, যুবকদেরকে জেনার দিকে নিয়ে যায়। এরকম প্রতিকূল পরিবেশে ইমানের উপর টিকে থাকা 4টিখানি কথা নয়, যেখানে ঝড়ের আশঙ্কা যত বেশি থাকে প্রোটেকশনের ব্যবস্থাও তত স্ট্রং হতে হবে। ঠিক একইভাবে কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়েন ইমানের উপরে অটল অবিচল থাকার জন্য প্রথম কথা হলো আগে থেকে আপনার ইমান সম্পর্কিত বিষয় সেগুলো খুব ভালো করে জানবেন। অনেক আমাদের যুবকরা বিভিন্ন উন্নত দেশে চলে যায়, ইউরোপে আমেরিকাতে বিভিন্ন দেশে যান উন্নত শিক্ষার জন্য। আপনি যদি উন্নত শিক্ষার জন্য যেতে চান, উন্নত শিক্ষার নামে সেখানে গিয়ে যাতে আপনি নাস্তিকদের থাবায়, কাফেরদের ছোবলে আপনি না পড়েন, শয়তানের আক্রমণের শিকার না হন, সেজন্য আপনি নিজের ইমান, নিজের দিন সম্পর্কে ভালো করে জানেন এবং কি কি প্রশ্ন, কি কি ধরনের ধোঁয়াশা বিভ্রান্তি তৈরি করা হয় মুসলমানদের ইমান নষ্ট করবার জন্য, সেগুলোর উত্তর আগে থেকে জানার চেষ্টা করেন। অনেক বই মার্কেটে বের হয়েছে, অনেক লেখক আছে, এই যে আরিফ আজাদ আছে, ডক্টর শামসুল আরফিন শক্তি আছে, তারপরে রাফান আহমদ আছে, আর অনেক ভাই আছে আমাদের যারা অনেক চমৎকার চমৎকার বই লিখছে তরুণদের মনের ভিতরে নাস্তিক্যবাদ তৈরি করার অপচেষ্টার জবাবে। সে সমস্ত বই পুস্তক পড়েন, ডক্টর জাকির নায়েক আহমদ দিদাতের লেকচারগুলো শুনেন, সেগুলোতে নাস্তিক্যবাদের অনেক প্রশ্নের জবাব দেওয়া হয়েছে, ইমান স্ট্রং করার জন্য সহজ হবে, এগুলো করেন। দ্বিতীয়ত, আল্লাহ তাআলার কাছে খুব বেশি দোয়া করবেন, আল্লাহ এই ফিতনা থেকে আপনি আমাকে বাঁচান, আমি সেখান থেকে জ্ঞান অর্জন করে দেশ জাতি বিশ্ব মানবতার সেবা করতে চাই, মানুষ উপকার করতে চাই, আপনি আমাকে ইমানের উপরে টিকে থাকার তৌফিক দান করুন। দোয়া করবেন, রব্বানা হাব লানা, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল
ওয়াহাব এবং সেই সাথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বেশি বেশি করে পড়বেন নামাজে পড়বেন মনে করে অর্থ বুঝে পড়বেন আল্লাহ আমাকে হেদায়েতের উপর রাখেন নাম্বার 3 সেখানকার دینی পরিবেশ دینی সোসাইটি دینی বন্ধু-বান্ধব যারা আছেন তাদের সাথে খুব বেশি শক্তভাবে লিংকড থাকবেন তাহলে ফিতনার ছোবল থেকে বাঁচতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা সংকুল পরিবেশ থেকে আমাদের ভাইবোনদের ঈমান আমলকে হেফাজত রাখার তৌফিক দান করুন